কৃষ্ণ আপনার সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আমি ভক্তিবিনন্দ ইন্টারন্যাশনাল স্কুল রংপুর বিআইএস থেকে বলছি আপনাদের ভক্তিবিনন্দ ইন্টারন্যাশনাল স্কুল রংপুর বিআইএস এর পক্ষ থেকে এবং মোনার পক্ষ থেকে আপনাদের কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানাই তো আজকে আমরা একটি গল্প শুনবো যে আমরা কৃষ্ণর কাছ থেকে এবং ভগবানের কাছ থেকে আমরা ফাঁকি দিয়ে কিভাবে আমরা থাকব আমরা কিভাবে এটাতে কিভাবে ফাঁকি দিয়ে থাকতে পারি তো চলুন এ সম্পর্কে একটি গল্প জেনে নেই তো একদা এক সময় একটি গুরুকুলে অনেক শিষ্য থাকতেন তো ওখানে একটি গুরুদেব বলছেন একদিন যে শিষ্যগণ তোমরা সবাই শোনো যে তোমাদের আমি একটা আম দিব তোমাদের ওই আমটি এভাবে খেতে হবে যেন কেউ যেন না দেখে কেউ যেন না দেখতে পায় তখন সবাই বললো ঠিক আছে গুরুদেব তো তারপরে ওরা সবাই একটি করে আম নিয়ে তাদের হচ্ছে লুকানোর জায়গা খুঁজছিল যে ওরা কোথায় লুকাবে কেউ লুকাচ্ছে রান্নাঘরে কেউ লুকাচ্ছে বাঁশঝাড়ে কেউ লুকাচ্ছে গুদাম ঘরে কেউ লুকাচ্ছে আবার খাটের নিচে তো এভাবে সবাই লুকিয়ে আম খাচ্ছে তো কিছুক্ষণ পর যখন সবাই আম খাওয়া শেষ হয় তারপর যখন ওরা ফিরে আসে তখন গুরুদেব ওদের বলছে পুত্ররা তোমরা সবাইকে আম খেয়েছ তো তখন সবাই বলছে হ্যাঁ গুরুদেব আমরা সবাই আম খেয়েছি এবং সেটি অনেক সুস্বাদুও ছিল তো তখন হচ্ছে গুরুদেব বলল যে ঠিক আছে কিন্তু গুরুদেবের চোখে আরেকজন শিষ্যকে পড়লো যে এখনো আম খায়নি তার হাতে এখনো আম আছে সে তখন বলল যে সত্যকাম তুমি এখনো আম খাওনি তখন গুরুদেব বলছে তখন শিষ্য বলছে যে হচ্ছে না গুরুদেব আমি এখনো আম খেতে পারিনি আপনি আমাদের একদিন বলেছিলেন যে ভগবান সর্বত্রই রয়েছে সব স্থানেই রয়েছে এই জন্য আমি এমন কোনো স্থান খুঁজে পাইনি যেখানে ভগবান নেই এই জন্য আমি এই আমটি খেতে পারিনি তো তখন গুরুদেব ভাবছে যে এ এত শুদ্ধ ভক্ত এ এতটাই পরিমাণে আমার কথা শুনে যে হচ্ছে এর এখনো কথাটা মনে আছে যে সে তাহলে ভাবুন যে সে কতটা গুরুদেবের কথা শুনে তখন এটি ভাবে গুরুদেব তাকে অনেক আলিঙ্গন করছেন খুশি হয়ে যে আমার শিষ্য এতটা পরিমাণে আমাদের কথা শুনে তো তখন হচ্ছে আলিঙ্গন করছে কিন্তু আমরা এখান থেকে কি শিক্ষা পাই এটা কি আমরা জানি তো এখান থেকে আমরা এটাই শিক্ষা পাই যে ভগবান সবখানেই আছে সর্বত্রই রয়েছে ভগবান এমন কোনো স্থানই নেই যেখানে ভগবান নেই অবিচলই ভগবান আমাদের পিছনে রয়েছেন এখান থেকে আমরা আরেকটা শিক্ষা পাই যে আমাদের গুরুজন এবং টিচারদের কথা শুনে চলা উচিত তাহলে আমাদের সেই কাজ অবশ্যই ভালো কাজে লাগবে এখানে আমরা আরেকটা শিক্ষা পাই যে ভগবানের চোখে ফাঁকি দিয়ে আমরা কিছুই করতে পারবো না ভালো কাজ হোক আর খারাপ কাজ হোক একজন দেখবেনই তো হরে কৃষ্ণ আজকের আমাদের গল্পটা এখানেই সমাপ্ত হরে কৃষ্ণ